বিএনপি জামাতের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও রংপুরের সাথে রাজধানী ঢাকা এবং আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। বিএনপি জামাতের ডাকা তিন দিনব্যাপী অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রংপুরে এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। রংপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন আজ সকাল থেকে ছাড়েনি। রাজধানী ঢাকা এবং আন্তজেলা বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষ অতি প্রয়োজনে অটোরিকশায় করে জেলা এবং উপজেলায় যাতায়াত করছে। বিভিন্ন বাসের কাউন্টার থেকে বলা হচ্ছে যে যাত্রী না থাকায় তারা আসলে বাস চালাতে পারছেন না। এদিকে আজ সকাল থেকে রংপুর নগরীর বিভিন্ন স্থানে বিএনপি খণ্ড খণ্ড মিছিল করেছে এবং নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবং বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। গত তিন দিনে রংপুরে মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য, সচিব সহ 20 জনেরও বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলা আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও রংপুর নগরীর ভিতরে আসলে মোটামুটি সব ধরনের যানবাহন চলাচল করছে এবং দোকানপাটও যথারীতি খুলেছে। এই ছিল রংপুর নগরীর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে অবরোধ পরিস্থিতির সর্বশেষ।